নকুল কুমার বিশ্বাসকে বলা হয় উপস্থিত গানের জনক। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যখন তখন যে কোনো বিষয়ের উপর গান রচনা করা নকুল বিশ্বাসের এক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। কোনো রকম খাতা কলম ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে নকুলের সঙ্গীত রচনার অলৌকিক ক্ষমতা এখন সর্বজন বিদিত। তাৎক্ষণিকভাবে গান রচনা ও পরিবেশন করে তিনি যেমন জিতে নিয়েছিলেন টাটা কোম্পানির প্রাইভেট কার টাটা ন্যানো, তেমনি দেশের সুবিখ্যাত ক্রাউন সিমেন্টের অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ক্রাউনকে নিয়ে এক ব্যতিক্রমী গান রচনা ও পরিবেশন করে জয় করে নিলেন ক্রাউন পরিবারের হৃদয়, জিতে নিলেন ক্রাউন সিমেন্টের কালচারাল অ্যাম্বাসেডরের পদবি। ইয়াবু, তোর বাড়ির কাজ কি কাগজ কলমেই রবে? আরে না না, আল্লাহর রহমতে আগামী কালই ফাউন্ডেশন শুরু হবে। ও, তা কি সিমেন্টের বাড়ি বানাইতেছস? আমি কিন্তু আছি ডরে, দেখিস নিজের বাড়ি আবার যেন নিজের গায়ের উপর ভাঙ্গা না পড়ে। আরে না না, সকিনা সিমেন্ট আনছি, আমার দোস্ত ডিলার, সিমেন্ট একেবারে টাটকা। হ্যাঁ, সকিনা ব্র্যান্ড দিছে, জীবনের নামও তো শুনি নাই। এ বেড়া, ওই হালাইতে একটা ভটকা। আরে ভাবি, দোস্ত এত বড় বাড়ি করতেছে, মুখটা কেন কালা? আর শহরে এত ফুল থাকতে, দোস্তর গলায় দিলেন কাগজের মালা? মাফ করবেন ভাবি, যদি ভুল থাকে আমার বলায়, এই ধরনের মালা আমরা তো দিই গরু ছাগলের গলায়। ঠিকই ধরছেন। আরে ভাই, ক্রাউন সিমেন্ট থাকতে যে মানুষ শৌখিনা সিমেন্ট দা বাড়ি বানায়, তার গলায় ছাগলের মালাই মানায়। ভাবি তো ঠিকই কইছে। হাই হাই, তুই কি করছস? তুই তো মরছস। ক্রাউন সিমেন্ট থাকতে নর্মাল সিমেন্ট ধরছস? চিন্তা করে দেখলাম, তুই তো ছাগলের মতোই কাম করছস। এক কোনো সময় আছে, ওই সিমেন্ট চেঞ্জ কইরা বাজার থেকে ক্রাউন সিমেন্ট লইয়াই দইরা। সমস্যা নাই, আমার দোস্তর দোকানে ক্রাউন সিমেন্টও আছে, চিন্তা করিস না, এক্ষুনি আমি ফোন দিচ্ছি তার কাছে। হ্যালো হ্যালো হ্যালো। আরে হ হ, তোর হয় নাই ভুল বেটা, আমি তোর দোস্ত আবুল। আর ধর বেটা, হালার ঘরের হালা, তুই কোন সিমেন্টের ডিলারশিপ নি তোর? দেশের সেরা ক্রাউন সিমেন্ট, দেশের সেরা, বউ আমায় কইছে ক্রাউন সিমেন্ট দের দোস্ত, ক্রাউন সিমেন্ট দে, ক্রাউন সিমেন্ট দের দোস্ত, ক্রাউন সিমেন্ট দে। এই ক্রাউন সিমেন্টের জন্য হলো দুই কান ঝালা পালা, বউ আমারে পরাই দিছে রাম ছাগলের মালা, দোস্ত রাম ছাগলের মালা। অন্য সিমেন্ট দিতে তোরে, অন্য সিমেন্ট দিতে তোরে বুদ্ধি দিল কে? ক্রাউন সিমেন্ট দে দোস্ত, ক্রাউন সিমেন্ট দে, ক্রাউন সিমেন্ট দে দোস্ত, ক্রাউন সিমেন্ট দে। আরে ক্রাউন সিমেন্ট কি জিনিস এটা পড়ে দেখ। আমার হাতে প্রমাণ আছে মিথ্যে নয় এক তিল, এই ক্রাউন সিমেন্টেই নন্দিত হয়েছে হাতির ঝিল, হয়েছে হাতির ঝিল। আমার হাতে প্রমাণ আছে মিথ্যে নয় এক তিল, এই ক্রাউন সিমেন্টেই নন্দিত হয়েছে হাতির ঝিল, হয়েছে হাতির ঝিল। আবার হইছে কত উড়াল সেতু, হইছে কত উড়াল সেতু জানতাম না আগে। ক্রাউন সিমেন্টের দোস্ত, ক্রাউন সিমেন্টে, ক্রাউন সিমেন্টের দোস্ত, ক্রাউন সিমেন্টে। তুই ভুয়াস
সিমেন্ট কেন করলি আমদানি? ক্রাউন সিমেন্ট হইতাছে এখন বিদেশে রপ্তানি, দোস্ত বিদেশে রপ্তানি। বুঝলাম না তুই ভুয়া সিমেন্ট কেন করলি আমদানি, এই ক্রাউন সিমেন্ট হইতাছে এখন বিদেশে রপ্তানি, দোস্ত বিদেশে রপ্তানি। আরে গর্বে বুকটা ফুইলা উঠছে, গর্বে বুকটা ফুইলা উঠছে ক্রাউনেরই জন্যে। বাংলার গর্ব ক্রাউন সিমেন্ট, বাংলার গর্ব ক্রাউন সিমেন্ট, যারা বানাইছে ফুল ছিটিয়ে দে তাদের, ফুল ছিটিয়ে দে, ফুল ছিটিয়ে দে তাদের, ফুল ছিটিয়ে দে, ফুল ছিটিয়ে দে মাথায়, ফুল ছিটিয়ে দে, ফুল ছিটিয়ে দে তাদের, ফুল ছিটিয়ে দে।